সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়া হচ্ছে, আর নিরাপদে আছেন 23 নাবিক। অন্যদিকে নাবিকদের প্রাণ বাঁচাতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা। সকালে চট্টগ্রামে কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিং কার্যালয়ে আসেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সোমালিয়া উপকূলে নিয়ে যাচ্ছে দুদস্যুরা। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল 5:30টার দিকে জাহাজটি ভারত মহাসাগর থেকে সোমালিয়া নিয়ে যাওয়া শুরু করে। এরপর থেকে জাহাজে থাকা নাবিকদের ইন্টারনেট কানেকশন বন্ধ পাওয়া যাচ্ছে, এমনকি নাবিকদের সবার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে জলদস্যুরা। চট্টগ্রামের কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিং এর জাহাজটি নৌপথে পণ্য পরিবহন করে। ওই জাহাজে 23 জন বাংলাদেশি নাবিক রয়েছেন। 2010 সালে আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি জাহাজ জাহানমণি। এই জলদস্যুরা অ্যাটাক করছে, এরকম এরকম অবস্থা, তুমি অফিসে জানাও, আমার অনেক ভয় করতেছে। ওরা মুক্তিপণ দাবি করতেছে, মুক্তিপণটা যদি দেওয়া না হয় আমাদেরকে এক এক করে শুট করে মেরে ফেলা হবে। মোবাইল নিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ওরা পর্যায়ক্রমে মোবাইল নিতেছে, আমার মোবাইলে নিয়ে নিবে। এখন হয়তো আর জোগাযোগ করা সম্ভব হবে না। ওরা এখন অবস্থা যে ওদেরকে এক জায়গায় ইয়ে করে রাখছে, ওদের থেকে মোবাইল নিভাইতেছে, টাকা পয়সা নিভাইছে। কোম্পানির মালিকপক্ষ এবং সরকার যথাযথভাবে এগুলোর মানে আইনি ব্যবস্থা